হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হারুনা আক্তার বলছি, দেবেন্দ্র ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমি বৈষম্য আন্দোলনের একজন আন্দোলনকারী। আমি বৈষম্য আন্দোলন করতে যাওয়ার কারণে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে চাপ সৃষ্টি করে ননাসের জামাই, ননদের জামাই, ননাস। এরা আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় আমি যেন আন্দোলনে না যাই। তারপরও আমি আন্দোলনে যাই। আন্দোলনে যাওয়ার পর তারা আমাকে কিছুই বলে না। বাড়িতে একটা অনুষ্ঠান হয়, শ্বশুর বাড়িতে আমাকে ইনভাইট করে না আন্দোলনকারী দেখে। ছোট ননদের জামাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাবি আপনি আসলেন না। তখন আমি বলছি যে কোথায় যাব, ঘাটিপাড়ার খবর জানেন না, কি খবর? আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তো সে বলে কি, আমি ভাবছি যে শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমি বলছি কি, মা বাবা কেমন আছে? বলে ভালোই আছে, বাড়িতে তো মিলাদ পড়াইতেছে, বড় অনুষ্ঠান করতেছে, ঢাকা থেকে মানুষ আসতেছে, আপনি আসেন নাই? আপনার বাসার ওইখান থেকে রূপা গেল, আপনি আসলেন না? আমি পরে বলছি যে আমাকে তো বলে নাই কে কিছু। পরে বলে ও আপনি তো আন্দোলনকারী, এর জন্য আপনারে বলে নাই। এই কথা আমি আমার হাজবেন্ডকে জানাই যে বাড়িতে অনুষ্ঠান করছে, আমাদেরকে বলে নাই। আমার হাজবেন্ড ওনার মাকে বাবাকে কী বলছে আমি জানি না। উনি আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করে, ব্যবহণ্ড ভাষায় গালাগালি করে। গালাগালি করার পর আমার আব্বুকে আমার হাজবেন্ড বলে যে আব্বু দুজন মানুষ নিয়ে যায়, শুনি না আমার মা এমন করতেছে কেন, কিসের জন্য এমন করতেছে, কি চায় আমার মা? কালকে সকালবেলা আপনি যাইবেন। আমার আমাকেও ফোন দিয়ে যাইতে বলে। আমি যাই সকালবেলা বাবা মার সাথে। বাবা মার সাথে যাওয়ার পর আমার শাশুড়িকে বলি যে আমার আম্মু বলে যে আপনার সাথে দুইটা কথা আছে, কথা বলবো। আমার শাশুড়ি বলে বসেন বসেন বসেন, আমার লোক আসতেছে, কোনো কথা এখন আমি বলুম না, আমার লোক আসতেছে, লোক আইসে নেক তারপর কথা বলবো। আমার মা বলে আমি তো আর বিচার সালেসি করতে আসিনি, আমি এখানে বিচারও করতে আসিনি, সালেসি করতে আসেন, আপনার সাথে দুটো কথা বলতে আসছি। পরে বলে বসেন বসেন, বেবন্ড ভাষায় উনি গালাগালি করে, অতর্কাতর্কি করে উনি অনেক। পরে এক পর্যায়ে আমরা চলে আসি ওখান থেকে। ওইখান থেকে চলে আসার পরে রাস্তায় চতুর্দিক থেকে, কলাশির রাস্তায় চতুর্দিক থেকে 10 থেকে 15 মিনিট পরে হুন্ডা আইসা, মানে হাইটা যেতেছি আমরা, হুন্ডা আইসা আমাদেরকে আটকায়। আটকায় আগে উজ্জ্বল আমাকে বলে, বেপন্ড ভাষায় গালি দিয়ে আমাকে বলে খানকির মোবাইলটা আগে নি। আমাকে এভাবে অনেক গালাগালি করে, গালাগালি করে পরে বলে আন্দোলন করতে যাস, আন্দোলন চোদাইতে যাস, আন্দোলনকারী হয়ে গেছে, নেত্রী হন, চোদাইছস মানিকগঞ্জের। খারাপ ভাষায় অনেক গালাগালি করে এবং কি আমার বোরখা টোরখা টাইনে টানে হাজরা কইরা আমাকে অনেক মারধর করে। আমার ফোনটা নিয়ে গেছে, আমার মাথায় হেলমেট দেওয়া বাড়ি দেয়, রূপা আমার চুল ধরে ইচ্ছা মতন মারে, আমারে মহিদা এসে আমার চুল টেনে ধরে, মহিদা আমার হেলমেট দেয়া বাড়ি দেয়, লাথি গুতা অনেক কিছুই দেয়, 4-5টা হেলমেটের বাড়ি খাওয়ার পর আমার কিছু হয় নাই। তারপরও আমাকে আবার লাস্ট যে বাড়িটা দিতে সেই বাড়িটা আমি বলতে পারবো না আমার কী হয়েছে। নিশাত আমাকে আটকায় ধরছিল ফার্স্টে, সর্বপ্রথম নিশাত আমাকে যাইতে দেনে কে, চেয়ারম্যানের পোলা মোশারফ, চেয়ারম্যানের পোলা আমাকে যাইতে দেনে কে। ওরা আমাকে নির্মমভাবে নির্যাতন করছে। আপনারা যদি আমার সাথে না থাকেন, আমি বৈষম্য আন্দোলন করছি আপনাদের সাথে, আমি সকল শিক্ষার্থীবৃন্দদেরকে আমার সাথে আমার অন্যায়ের বিচারের জন্য আহ্বান করতেছি, আমি যদি বিচার পাই। আমি যদি বিচার না পাই, আমার মধ্যে নিরীহ মেয়েরা আর পথে ঘাটে কোথাও নিরাপত্তা পাইব না। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা আমার পাশে দাঁড়ান। বৈষম্য আন্দোলন করেছি আমি, আমি ঢাকা মেডিকেলে আইসিইউতে ছিলাম, ঢাকা মেডিকেলে আমি 6 দিন আইসিইউতে ছিলাম। আমার রক্ত বমি হইতো, আমার পেশাবে রাস্তা দিয়ে ব্লাড যাইতো, আমার নাক দিয়ে ব্লাড যাইতো, মুখ দিয়ে ব্লাড যাইতো। ওরা
আমাদেরকে মিথ্যা মামলা দিছে, আমার মা মামলা করতে আসলে ওরা ধানা ঘেরাও করে। আমি 16 দিন পর আজকে বাসায় আসছি, 16 দিন পর বাসায় আসছি, ভালো করে খাইতেও পারি না, বসতেও পারি না, আমার চেহারার কোনোই নাই। অবশ্যই আমার সাথে যারা পড়াশোনা করেন তারা আমাকে দেখছেন আমি কেমন ছিলাম। আমার দুইটা চোখে আঙ্গুল দিছে, আমার দুইটা চোখে আঙ্গুল দিছে, আমার দুইটা চোখ এখনো ফুলে আছে। আমাকে নির্মম ভাবে মারছে, আমি আন্দোলন করার জন্য ওই সবই হারাইছি। আমি রীতা ম্যাডামকে বলতেছি আমার সুস্থ একটা জানি, আমি একটা বিচার পাই, নিরপেক্ষভাবে জানি, পুলিশটা জানি আমার বিচার তদন্ত করে। এলাকাবাসীরা সবার সামনে আমাকে মারছে, এলাকাবাসীরা স্টেটমেন্ট দিবে, আপনারা সরজমিনে যায় এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করেন আমাকে কীভাবে নির্মমভাবে মারছে। ওরা বাঁচার জন্য আমাদেরকে মিথ্যা মামলা দিছে। আমি প্রত্যেকটা শিক্ষার্থীবৃন্দ ভাই বোনদের কাছে আমি আমার অন্যায়ের বিচার দিতেছি, আপনারা আমার পাশে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে ঘর থেকে আর কোনো মা বোন বের হবে না। আমাকে সাহায্য করেন, আপনারা সাহায্য করেন আমাকে।